নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা শুরু করছি জবাব চায় বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে মিনাক্ষী উত্তরবঙ্গ বঞ্চিত আজকের কথা নয় এক দু বছরের কথা নয় এক দশকের কথা কয়েক দশকের অভিযোগ আর সেই অভিযোগকে পূরণ করবার জন্য অর্থাৎ সেই অভিযোগে তার না থাকে তার জন্য কাজ করার মতো সময় রাজনীতিকরা দল মত নির্বিশেষে যথেষ্ট পেয়েছে বামা বলে 34 তার পরবর্তী সময় পরিবর্তন পরিবর্তনের পর নয় নয় করে 11 বছর তারপরেও উত্তরবঙ্গ থেকে রোজ বঞ্চনার কথা কেন আসে আর যা আসে তার সবই কি হেল্লা কোনটাই কি পাতে দেওয়ার মতো নয় সত্যি কি উত্তর বঞ্চিত নয় নিশ্চিতভাবে কথা কেউ মুখে হাত রেখে বলবেন না কিন্তু সেই বঞ্চনা মুক্তির উপায়টা কি অনেকে বলছেন একের পর এক ব্যবস্থা একের পর এক এক্সপেরিমেন্ট নানা পরীক্ষা নিরীক্ষা নানা নামে কখনো গোর্খাল্যান্ড কখনো জিটিএ কখনো নানা স্বায়ত্তশাসিত সংস্থার মাধ্যমে এমনকি পঞ্চায়েত ব্যবস্থা জেলা পরিষদ সব কিছু করেও কিছুতেই উত্তরবঙ্গকে দক্ষিণের সঙ্গে সমান করতে না পেরে অনেকের দাওয়াই ভাগ করে দেওয়াই নাকি শ্রেয় সত্যি কি তাই ভাগ ছাড়া কোনো উপায় নেই আর যারা বলছেন এই ভাগ করার কথা যারা উত্তরের বাসিন্দা তারা তো বটেই যারা সবথেকে বেশি করে আজকাল ভাগ করার কথা সামনে এলেই একটা নৈতিক সমর্থন জানিয়ে রাখেন সেই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা এ রাজ্য বিজেপি তারা নিজেরাই যে দ্বিধাবিভক্ত পশ্চিমবঙ্গকে উত্তর আর দক্ষিণে ভাগ করার প্রশ্নে তবে কি উত্তরকে ভাগ করতে গিয়ে বিভক্ত হয়ে যাবে বিজেপি পৃথক রাজ্যের দাবি আলাদা উত্তরবঙ্গের দাবি গত কয়েকদিন ধরে এ নিয়েই চর্চা রাজ্য রাজনীতিতে এত দূর অবধি একরকম ছিল কিন্তু যখন দাবি নিয়ে আড়াআড়ি দুভাগ রাজ্য বিজেপির দুই নেতাই একজন বলছেন বঞ্চনা আছে তাই ভাগের দাবিও আছে আর অপরজন বলছেন এভাবে ভাগ হতে থাকলে হাতিবাগান গড়িয়াহাট তো আলাদা রাজ্যের দাবি তুলবে উত্তরে শক্ত ঘাঁটি একের পর এক সাংসদ বিধায়ক গত লোকসভা নির্বাচনের ফল ঘুম উড়িয়ে দিয়েছিল রাজ্যের শাসক দলের সেই উত্তরবঙ্গ নিয়েই বিজেপির নেতাদের মধ্যে বিভাজন আসলে কি কোথাও ভোটের অঙ্ক কোথাও গিয়ে কি গুলিয়ে যাচ্ছে গোটাটাই পার্টি লাইন তো নেই অথচ তা নিয়েই সম্মুখ সমরে কেন দলেরই নেতারা দুভাগ কি রাজ্য বিজেপিতে এ নিয়ে ডিবেট করবো তবে শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে উত্তরবঙ্গে দুভাগ দুই বিজেপি নেতা কথাহুকের মঞ্চে টুইস্ট পৃথক উত্তরবঙ্গ গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে এই ইস্যুতেই চর্চা রিপাবলিক বাংলার মেগা ডিবেট কথাহুকের মঞ্চে সেই ইস্যুতেই এবার টুইস্ট সম্মুখ সমরে বিজেপিরই দুই নেতা মঞ্চে জোট টক্কর শঙ্কর ঘোষ ও শঙ্কুদেব পণ্ডার এরকম ভাবে আপনারা ব্যাখ্যা না করেন আপনার নাম কি আমার বাড়ি সুন্দরবনে এরকম ভাবে কিন্তু আপনারা যদি উত্তরবঙ্গ নিয়ে কথা বলেন ইউ আর ট্রিগারিং আ ভেরি ডেঞ্জারাস পয়েন্ট আমি আপনাদেরকে বলছি যে যে এখানে একটা মনোভাব আছে বঞ্চনা নিয়ে সেলফ ডিটারমি আমি বলবো যে ডিমান্ড অফ ডিগনিটি নিয়ে সেন্স অফ অ্যালিনিয়েশন দ্যাট ইজ দ্য ইনগ্রেডিয়েন্ট ফর সেপারেশন অফ স্টেট এটা কি একটা রাজ্য ভাগের ইনগ্রেডিয়েন্টস হতে পারে তাহলে সেই নিয়ে বিতর্ক হোক তাই বলে কি সুন্দরবনে সেটাই জন্যই তো আমি বলছি এটা নিয়ে আলোচনা হবে সুন্দরবনেও তো এই ধরনের একাধিক অসুবিধে রয়েছে প্র্যাকটিক্যাল এই ধরনের অসুবিধে ইন্ডিভিজুয়াল এরিয়ার অসুবিধার জন্য যদি এক মিনিট এলাও করুন যদি ইন্ডিভিজুয়াল একাধিক অসুবিধের জন্য একাধিক ডিমান্ড উঠতে শুরু করে তাহলে এখানে তো 240টা রাজ্যের দাবি উঠবে তাহলে আজকেই বলতে চাই আজকে তো শ্যামবাজার বলবে আমার আলাদা রাজ্য চাই আজকে প্রশ্ন আজকে গড়িয়াহাট বলবে আমার আলাদা রাজ্য চাই উত্তরবঙ্গে গত লোকসভায় দুর্দান্ত ইনিংস খেলেছে বিজেপি একের পর এক সাংসদ রয়েছেন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা থেকে রাজ্যের শাসক দলের ঘুম উড়িয়ে দিয়েছিল গেরুয়া শিবিরের ফলাফল উত্তরবঙ্গে বিজেপির সাংসদ হয়েছেন নিশীত প্রামাণিক কোচবিহার জন বার্লা আলিপুরদুয়ার জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি রাজু বিস্ত দার্জিলিং দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ সুকান্ত মজুমদার বালুরঘাট খগেন মুর্মু মালদহ উত্তর এমন শক্ত কেরুয়া গড়ে পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে নেতৃত্বেরই দুভাগ হয়ে যাওয়ায় অবাক রাজনৈতিক মহল এরপরেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন
উত্তরবঙ্গ ইস্যুকে সামনে রেখে পেছনে কি অন্য অঙ্ক, আসলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা? কেন্দ্রীয় নেতারা চুপ, রাজ্য নেতৃত্ব দ্বিধা বিভক্ত কেন? বঞ্চনা অনুন্নয়ন কি শুধু উত্তরবঙ্গেরই ইস্যু? রাজ্য ভাগের দাবিকে সমর্থন করছেন না দিলীপ ঘোষ, তবে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়েও সহমত বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। বিজেপি কখনো রাজ্য ভাগের কথা বলেনি, বিজেপির নীতি ঠিক আছে। উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হতে হতে আজকে এই ধরনের আওয়াজ তুলেছেন, তারা বিজেপিকে ভরসা করেছেন যে আমরা উন্নয়নের মাধ্যমে তাদের অধিকারকে ফিরিয়ে দেবো, যেটা একদিন ওরা পাননি। তো সেই জন্য তাদের যে বঞ্চনার কথা তারা বারবার তুলে ধরছেন, সেই জন্য ওখানকার যারা প্রতিনিধি তারাও তাদের কথাই তুলে ধরছেন, এর বেশি কিছু না। যদি উন্নয়ন হতো, তাদের অধিকারকে সুরক্ষিত করা হতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। পাল্টা প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। আমরা থাকি বাংলায় একসাথে, যারা বিভাজনকারী তারা এমনি হেরে গেছে বাংলায়, সুতরাং তাদের নিয়ে ইম্পর্টেন্সই নেই, আর তাদের নিয়ে কথা বলে লাভ কি আছে? উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি নতুন নয়, কখনো গোর্খাল্যান্ড, কখনো কামতাপুর, কখনো গ্রেটার কোচবিহার, দাবি দীর্ঘদিনের। পৃথক কৃষ্টি সংস্কৃতি বঞ্চনার কথা উঠে এসেছে বারবার, কিন্তু তারপরও উত্তর ও দক্ষিণবঙ্গ ভারতের মানচিত্রে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরেই একসঙ্গে। বাংলা ভাগের নতুন দাবিতে কি শেষে দুভাগ হবে বিজেপি রিপাবলিক বাংলা? এ নিয়ে আজকে বিতর্ক জবাব চায় বাংলা। সেই বিতর্কে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন আমার সঙ্গে শীলভদ্র দত্ত বিজেপি মুখপাত্র, রয়েছেন বিশ্বজিৎ দেব তৃণমূল কংগ্রেস মুখপাত্র, সুদীপ রাহা তৃণমূল কংগ্রেস মুখপাত্র, শতনুভ ঘোষ সিপিআইএম মুখপাত্র এবং নেতা সুস্মিতা বিশ্বাস কংগ্রেস মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন মালতি রাভা রায় উত্তরবঙ্গ থেকে বিজেপির বিধায়ক। আমি একেবারে শুরুতে মালতি দেবী আপনি আপনার কাছ থেকে শুরু করি। আচ্ছা, এমন কি কিছু আছে যেটা উত্তরের কথা দক্ষিণের ভাষায় আমরা ঠিক বুঝতে পারছি না? কালকে আমাদের এই কথা হকের মঞ্চে আমি দেখলাম শঙ্কর ঘোষ আর শঙ্কুদেব পাণ্ডা, একই বিজেপি একই রাজ্য দুই প্রতিনিধি সরাসরি তর্জায় জড়িয়ে পড়লেন। বঞ্চনার উপশম কীভাবে হবে? রাজ্য ভাগ প্রয়োজন নাকি রাজ্যে থেকেই হতে পারে? আপনার কী মনে হয় মালতী? নমস্কার, আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে নমস্কার জানাচ্ছি। যে উত্তরবঙ্গ ভাগ হবে কিনা উত্তরবঙ্গের মানুষই বলবে। উত্তরবঙ্গ দীর্ঘদিনের বঞ্চনা শিকার, অবহেলিতের শিকার, অনুন্নয়নের শিকার। আজ উত্তরবঙ্গের মানুষের যে কি চাইছে, প্রশাসনিক অবহেলা। আজকে উত্তরবঙ্গের মানুষ তারা স্বাধীনতার পর থেকে এই যে বঞ্চনার শিকার, তারপরেই কিন্তু তারা আজকে উত্তরবঙ্গ, আমরা বাংলা ভাগ চাচ্ছি না, বাংলা ভাগের প্রশ্নই আসে না, কিন্তু উত্তরবঙ্গ দীর্ঘদিন থেকে কেন অবহেলিত, বঞ্চিত? উত্তরবঙ্গের অনুন্নয়ন, উত্তরবঙ্গের মানুষ দ্বিপীড়িত, উত্তরবঙ্গের মানুষের সংস্কৃতি, কালচার, আচার আচরণ সব কিছুই আলাদা। এবং উত্তরবঙ্গ কোচবিহার তো আগে আলাদা রাজ্যই ছিল, স্বতন্ত্র একটি রাজ্যই ছিল, কেন এখন বাংলা ভাগের প্রশ্ন এসছে? আমরা চাই উত্তরবঙ্গে সার্বিক উন্নয়নের স্বার্থে, উত্তরবঙ্গে যে অবহেলিত দীর্ঘদিন থেকে আমরা বারবার প্রশ্ন তুলেছি, উত্তরবঙ্গের যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেখানে শিক্ষক নেই, উত্তরবঙ্গের যে হসপিটালগুলো আছে। বেশ মালতীদি, মালতীদি, বঞ্চনার অভিযোগ তো আপনারা করে এসেছেন, করছেন এক নাগারে, শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রেই মালতী দেবী আপনারা বঞ্চনার অভিযোগ করছেন, কিন্তু মালতীদি শুনতে পাচ্ছেন? মালতীদি, বঞ্চনার অভিযোগ তো করছেন আপনারা, এই বঞ্চনা থেকে মুক্তি কিভাবে? আপনারা বলছেন যে উত্তরবঙ্গের মানুষ চাইছেন আলাদা রাজ্য, উত্তরবঙ্গের মানুষ কি আপনাদের কোনো লিখিত কিছু দিয়েছেন? আপনারা কি করে বলছেন যে উত্তরবঙ্গের মানুষ চাইছেন আলাদা রাজ্য? জনগণ দীর্ঘদিন থেকে অবহেলিত, জনগণের কথায় আজকে বিধায়করা বলছে, বিধায়কদের দায়িত্ব এবং কর্তব্য যে বঞ্চনার শিকার তারা বিধায়কদের বলছেন, উত্তরবঙ্গের ব্যথা বেদনা
মালতিদি আপনি যে বঞ্চনার কথা বলছেন সেই বঞ্চনা তো পুরুলিয়াতেও আছে, পুরুলিয়ার প্রান্তিক মানুষের মধ্যে আছে, অযোধ্যা পাহাড়ের নিচে আছে। ওই বঞ্চনা অযোধ্যা পাহাড়ের কোলে শুধু নয়, সুন্দরবনের মাটিতেও আছে। ওই বঞ্চনার জন্যই সহস্র বিপদ ঘাড়ে নিয়ে আজকেও একজন বাঘের পেটে গিয়েছেন, মৎস্যজীবী স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন মাছ ধরতে, বাঘের পেটে চলে গেলেন, কুমিরের পেটে চলে যাচ্ছে। তাহলে কি সুন্দরবন কালকে বলবে স্বাধীনতার পর থেকে আমরা বিচ্ছিন্ন, আলাদা রাজ্য দাও? স্বাধীনতার পর থেকে আমরা বলছি যে বামফ্রন্টের 34 বছর কি উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেসের কি উন্নয়ন হচ্ছে আজকে সারা বাংলা জুড়ে। কেন তাহলে যারা বলছেন যে এত উন্নয়ন করেছেন তারা, তাহলে আজকে কেন পুরুলিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গ সব ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে এই সরকার ব্যর্থ, যে উন্নয়ন মানুষ বলছেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পৃথক রাজ্যের দাবি, তাহলে জনপ্রতিনিধি যারা তারা কি দলের অংশ নন? আপনারা বলছেন যে দলের পক্ষ থেকে আপনারা এই দাবিকে সমর্থন করেন না বা এই দাবির বিষয়ে আপনারা কিছু বলেন না, তাহলে জনপ্রতিনিধি হিসেবে যখন আপনার দলেরই আরো একজন বা একজন কেন আরো 5 জন 6 জন বারবার করে এই দাবিগুলো তুলছেন, সেটা কি পুরোটা অমূলক নাকি শুধুমাত্র এটা দলের স্ট্যান্ড নয় বলে এড়িয়ে যাওয়া উত্তরবঙ্গের সমস্যাটা? কোন ব্যাপারটা না না ব্যাপারটা এড়িয়ে যাওয়ারও কিছু নেই, আর ব্যাপারটা গতকালের ইস্যু ধরে আজকেও সেটা নিয়ে এরকম একটা প্রাইম টাইমে শো করতে হবে সেটাও বোধহয় ঠিক গ্রহণযোগ্য হয়নি আমার কাছে। যাই হোক, যখন আছি তখন কথা বলতেই হবে। সেটা হচ্ছে যে দেখুন, একদম খুব পরিষ্কার কথায় যদি আমি আপনাদেরকে বলি, উত্তরবঙ্গের মালতী দেবী যে কথাগুলো বলছিলেন তার সাথে আমি 100% একমত যে ওখানে প্রচুর সমস্যা আছে, বঞ্চনা আছে। এটা তো ফ্যাক্ট যে আজকে পশ্চিমবঙ্গের এই দক্ষিণ ভাগে আপনি যদি দেখেন এতগুলো হসপিটাল আছে, কিন্তু এইমসটা হওয়ার কথা ছিল উত্তরবঙ্গে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের টালবাহানায় বা তাদের জমিজটের কারণে উত্তরবঙ্গের বদলে সেটা দক্ষিণবঙ্গে আসলো। এটা উত্তরবঙ্গের মানুষের কাছে নিশ্চয়ই সেন্টিমেন্টের ব্যাপার, এটা আঘাতের ব্যাপার। তো আরও আরও এরকম অনেক ঘটনা আছে, কত বলবো, ওর থেকে মালতী দেবী ভালো বলতে পারবেন। এগুলোই বঞ্চনার সাথে একমত, কোনো কথা হবে না বঞ্চনা নিয়ে। আমার মনে হয় যারা বলছেন যে বঞ্চনার ফলে এই যে ভাগের কথা যারা বলছেন, আপনার দলেরই বলছেন, আপনার দলের নেতানেত্রীরাই বলছেন, মালতী দেবী বলছেন, আমি হ্যাঁ আমার দলের, আমি আমি আমার দলের দায়বদ্ধতা এড়াচ্ছি না, কিন্তু যারা যারা জনপ্রতিনিধি হয় না, তাদের একটা জনগণের প্রেশার থাকে। যারা জনপ্রতিনিধি হয়, যারা এখানে জনপ্রতিনিধিরা যদি কেউ প্যানেলে থাকেন তাহলে রিয়েলাইজ করবেন, জনপ্রতিনিধিদের একটা প্রেশার থাকে জনগণের। সজলবাবু তো জনপ্রতিনিধি, সজলবাবু আপনি তো সেই প্রেশারটা বোঝেন। আপনি কি আপনার আপনি কি আপনার এলাকাতে আপনি যাদের প্রতিনিধিত্ব করেন, সজলবাবু অনেক বিষয়, সজলবাবু আপনি যাদের প্রতিনিধিত্ব করেন সেই এলাকাতে আপনি কি সজল ঘোষ, আপনি সজল ঘোষ আপনিও জনপ্রতিনিধি, আপনি কি গিয়ে বলতে পারবেন আমার উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা, আমারই দলের জনপ্রতিনিধিরা বলছেন এই বঞ্চনার অবসান শুধুমাত্র রাজ্য ভাগে? আপনি কি বোঝাতে পারবেন আপনার এলাকার মানুষকে, জনপ্রতিনিধি হিসেবে তারা কি চান সজল ঘোষ উত্তরবঙ্গকে ভাগ করার দাবিতে সহমত হন? না না একদম, আমি আপনি আপনি কোট আনকোট লিখে রাখুন, আমি আমার আমি দলের কথা বলতে পারবো না, আমি যদ্দূর জানি দলও এটাকে একেবারেই এন্ডোর্স করছে না। আমি আমার ব্যক্তিগতভাবে বলেছি, দার্জিলিং আমার জীবনের বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, বাঙালির ঘুরতে যাওয়ার জায়গা বলতে গেলে দীপুদা, মানে হচ্ছে দার্জিলিং পুরী দীঘা। এই দার্জিলিংকে বাংলার বাইরে এটা বাঙালি কল্পনা করতে পারে না। তো এইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এগুলো মানুষের যন্ত্রণা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ, তাতে দু একটা কথা হয়। হ্যাঁ, এটাকে এত সিরিয়াসলি নেবার কিছু কারণ নেই। দেখুন এটা তাছাড়া উত্তরবঙ্গের মানুষের মধ্যে এই ভাবনাটা বহুদিন আছে। আমাকে 1 সেকেন্ড অল্প 10-12 সেকেন্ড সময় দেবেন, আমি বুঝিয়ে বলছি। দেখবেন দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড বহু বছর আগে জ্যোতি বোসের জামানায় করে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে করেও কিন্তু তাদের আন্দোলন থেমে যায়নি, তারপরেও মাঝে মাঝে ওই আন্দোলনই আবার চাকার দিয়ে ওঠে।
ওই আন্দোলন আবার চাকার দিয়ে হতে এবং আবার তাদেরকে সেই দাবিটা করতে হয়। তারা তারপরে জিটিএ পেয়েছেন, কিন্তু দেখুন জিটিএ পেও আলটিমেটলি শান্ত হননি। তার মানে আপনি কি বলছেন, উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ সমস্যা সমাধান হওয়ার পরে উত্তরবঙ্গের মানুষ সন্তুষ্ট হচ্ছেন না, কি বলছেন আপনি? না না, সমস্যার সমাধান হলে কে বাংলার বাইরে যেতে চাইবে? দার্জিলিং এর মানুষ যদি সমস্যার সমাধান পায় তাহলে কখনো কেউ কলকাতার থেকে নিজেকে আলাদা করতে চায়, রাজ্য থেকে কেউ আলাদা করতে চায়? কোচবিহারের মানুষ বাঙালি, জলপাইগুড়ির মানুষ বাঙালি, শিলিগুড়ির মানুষ বাঙালি, তারা কি বাংলা নামের থেকে নিজেকে সরিয়ে নিতে চায় নাকি? তাই তো বলছেন, মালতী দেবী তো তাই বলছেন, মালতী দেবী তো তাই বলছেন যে সরকার। সজল বাবু, মালতী দেবী আপনি কি বলছেন? ওটা এটা এটা যন্ত্রণা থেকে বলছেন, আমি আমি যন্ত্রণা থেকে বলছেন। জিজ্ঞাসা করুন পুরো পাওনা, পুরো গন্ডা, পুরো বাজেটের আর্ধেক। দেখুন আমরা উত্তরবঙ্গের যে বঞ্চনা, উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ আজকে পরিযায়ী শ্রমিক কেন? উত্তরবঙ্গে একটিও শিল্প হয়েছে বলুন, কোন কর্মসংস্থান হয়েছে? উত্তরবঙ্গের মানুষ আজকে বিভিন্ন রাজ্যে গিয়ে কর্মসংস্থান করছে, তাদের প্রতিভা প্রতিদান পরিবারকে প্রতিপালন করছে, এবং তারা করোনা পিরিয়ডে করোনা এক্সপ্রেস বলে যে মাননীয় সরকার বাধা দিয়েছে তাদের করোনায়, আমরা বুঝতে পেরেছি যে কোচবিহার থেকে উত্তরবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে। তাহলে উত্তরবঙ্গের উন্নয়ন কি হয়েছে বলুন? তারা আজ পরিযায়ী তারা পরিযায়ী শ্রমিক নামে অবহেলিত। এই পোস্টপোন ভায়োলেন্সের পর আজও আপনারা হিসাব করে দেখুন। মালতী দেবী আসবো আপনার সঙ্গে কথাতে, কিন্তু পরিযায়ী শ্রমিকের সমস্যা এরাজ্যে যদি কোনো জেলায় সব থেকে বেশি থেকে থাকে তাহলে সেই জেলার একটা দক্ষিণবঙ্গে, মুর্শিদাবাদে। আপনি বলতে পারেন উত্তরের প্রবেশদ্বার, কিন্তু সেই জেলাটা দক্ষিণবঙ্গে। আমি সুদীপ রাহা এবং শতরূপ ঘোষকে একে একে ডাকবো এই ডিবেটে। প্রথমে সুদীপ রাহা, দীর্ঘ বঞ্চনার ইতিহাস, তৃণমূল আমলে বঞ্চনার অবসান হয়নি, এই দাবিটা রয়ে যাচ্ছে। সুদীপ রাহা, সুদীপ রাহা, প্রথমেই বলি যে এই ডিবেটে আমার বা শতরূপদার বা কংগ্রেসের পক্ষ থেকে যিনি আছেন তাদের মনে হয় প্রয়োজন নেই, তার কারণ এই বিজেপি তো দ্বিধাবিভক্ত। একদিকে সজলবাবু বলবেন, মালতী দেবী বলবেন, আর শিলভদ্রদা বলবেন, আমি শুধু একটা কথাই বলবো, মালতী দেবীও তো বিজেপির বিধায়ক। মালতী দেবী আপনি সময় বলবেন, আপনি সময় বলবেন, আমি সুদীপ রাহার কাছে গেছি, তৃণমূল কংগ্রেসের সুদীপ রাহা, আমি আসবো আপনার কাছে, আসবো মালতী দেবী, মালতী দেবী আমি আপনার কাছে আসবো, আপনার সময় আসবো, প্লিজ আপনার সময় আসবো, নিশ্চিত ভাবে আপনাদের এই বঞ্চনার কথা নিশ্চিত ভাবে শুনবো, কিন্তু আপাতত আমি সুদীপ রাহার কাছে গেছি। আমি বলছি উত্তরবঙ্গের একটা অন্যতম শিল্প হচ্ছে চা শিল্প। অমিত শাহ, নরেন্দ্র মোদী বাংলা এসে বারবার একের পর এক চা বাগান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মালতী রাভা রায়, আপনি একজন বিধায়ক, জনপ্রতিনিধি হিসেবে আপনার উচিত আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা, আপনার দলের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সামনে রেখে নির্বাচনে লড়াই করেছেন তাকে গিয়ে প্রশ্ন করুন, আজ পর্যন্ত চা বাগানগুলো খোলার ব্যবস্থা কেন আপনার দলের নরেন্দ্র মোদী অমিত শাহরা করলো না? আর আমি যে কথা বলছিলাম যে এই বিষয় নিয়ে আমাদের ডিবেটে থাকার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না, তার কারণ বিজেপি এটা নিয়ে বিভিন্ন জায়গায় দ্বিধাবিভক্ত শুধু নয় ত্রিধাবিভক্ত প্রায়। সুতরাং আর না থাকা, যখন সজলদা আপনি বলবার সময় আমি বলিনি, আপনি বলবার সময় আমি বলিনি, আমি বলব, আপনি বলবার সময় আমি বলিনি, না আপনি তো বলছেন এখানে আপনি অপ্রয়োজনীয়, আর আগে আপনার দলে তো আপনি অপ্রয়োজনীয়, তাহলে আপনি কেন এখানে উত্তরবঙ্গ নিয়ে কথাই বলতে পারছেন না দলের ভয়ে? আমরা বলবো, হ্যাঁ বল না বল, সহজ দেখাতে পারছেন না, কিন্তু যেখানে আপনি অপ্রয়োজনীয় সেখানে আপনি কেন লুকছেন? আর উত্তরবঙ্গে গিয়ে হ্যাঁ বলতে পারছেন না, উত্তরবঙ্গের কর্মীরা মারবে, অপ্রয়োজনীয়। আপনি আগে আপনার প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করুন। যুক্তি আছে আমি মেনে নিলাম, আপনি তো বলেছেন যে আপনি এখানে অপ্রয়োজনীয় করছি না। সুদীপ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক রয়েছে, দক্ষিণবঙ্গ উন্নয়ন মন্ত্রক তাহলে তো আমাদের যে অন্যান্য ভাষাগুলো সেই ভাষাগুলো যাতে কোনোভাবে ডিপ্রাইভ না হয় তার জন্য বর্তমান সরকার সেই ভাষাগুলোর যাতে স্কুল স্থাপন সে ব্যাপারেও ব্যবস্থা নিয়েছে। আপনি শুধু আমাকে বলুন, যারা আজকে এই উত্তরবঙ্গ বঞ্চিত বঞ্চিত করে দাবি করছে, এদের নেতা অমিত শাহ নির্বাচনের আগে এসে চা বাগান
বাগান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ পর্যন্ত একটা চা বাগানও খোলা হয়নি। অন্যদিকে যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চা সুন্দরী প্রকল্প, তিনশো শ্রমিক তাদের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। খুলে দেবে যদি আপনার কোনো আইডিয়া নেই, আপনি আগে মালতী দেবীকে বোঝান, আপনি মালতী দেবীকে বোঝান। আপনার সাথে আমি টিমে কি একটা কথা বলবো যে উত্তরবঙ্গে হচ্ছে না, আমি চাই অমিত শাহ যদি নাও বলে তাহলে কি মুখ্যমন্ত্রী খুলবেই না? আমি একটু সদর মুখ্যমন্ত্রী শুধু কি ভাষণে বলবেন পাহাড় হাসছে? আপনি মালতী দেবীর সাথে ডিবেট করুন। শুধু ভাষণ কি না, বেশ আমি সজল বাবু শতরূপ ঘোষকে ডাকবো এই বিতর্কে। এবার শতরূপ ঘোষ গতকাল যে বিতর্ক মঞ্চের কথা আমরা তুলে ধরে আজকে এই ডিবেটে আসছি, সেই বিতর্ক মঞ্চে আপনি উপস্থিত ছিলেন। আমি তার থেকেও একটু এগিয়ে বলবো যে আজকে যে এই যে প্রশ্নটা উঠছে বাম আমল 34 বছর, সত্যি কি আপনারাও খুব বেশি চেষ্টা করেছেন উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে? প্রথমেই এতক্ষণ যে কথা হলো, দুটো কথা এসছে যেটা কিনা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, আমি একটুখানি সংশোধন করিয়ে দিই। সজলদা বোধহয় কথাটা মুখফসকে বলেছে, আমি জানি ও এটা মিন করে বলেনি। জ্যোতি বসু গোর্খাল্যান্ড দিয়ে দেননি, সেই সময় গোর্খা হিল কাউন্সিল তৈরি হয়েছিল। গোর্খাল্যান্ড শব্দটার সাথে আমাদের সম্মত হওয়ার কোনো প্রশ্নই আসছে না, দিয়েও দেওয়া হয়নি। গোর্খাল্যান্ড আমি তো বললাম, হ্যাঁ, তো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। উই নেভার সাপোর্ট দ্য টার্ম গোর্খাল্যান্ড। এক দ্বিতীয় কথা, মীনাক্ষী যে প্রশ্নটা করলো যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক আছে, দক্ষিণবঙ্গ উন্নয়ন মন্ত্রক কেন নেই, আমি খালি মীনাক্ষীকে মনে করাই আমাদের রাজ্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক রয়েছে, আমাদের রাজ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রক রয়েছে, যেগুলো কিনা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পড়ে। হ্যাঁ, তো সুতরাং প্রশ্নটা উত্তর দক্ষিণ এইগুলোর মধ্যে না গিয়ে আমি একটা কথা বলি অনির্বাণ, আমি গতকালই কথাটা বলেছিলাম এবং আমি এখনও বলছি, উত্তরবঙ্গ একাধিক প্রশ্নে উন্নয়নে পিছিয়ে আছে, আমার এটা মানতে কোনো সন্দেহ নেই। আমরা যদি রাজনৈতিক কাদাছড়াছড়ির ঊর্ধ্বে উঠে সত্যিকারের স্টেটসম্যান লাইক আলোচনায় আগ্রহী হই, তাহলে আমাদেরকে সবাইকে এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এটা খালি তৃণমূল আমলে 11 বছর কাজ হয়নি, কি তার আগে বামফ্রন্ট আমলে কাজ হয়নি, কি তার আগে কংগ্রেস আমলে কাজ হয়নি, তা নয়, ব্রিটিশ আমল থেকেই কলকাতাতে যেরকম বা কলকাতার সংলগ্ন এলাকায় যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, স্বাভাবিক কারণেই পাহাড়ি এলাকায় বা পাহাড় সংলগ্ন অঞ্চলে সেই ডেভেলপমেন্ট হয়নি। তার টেরেনগত জিওগ্রাফিক্যাল টেরেনগত কারণ ছিল, একাধিক কারণ ছিল, সব এগুলো সবই ছিল। বিজনেস সেন্টার হিসেবে তখন ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল কলকাতা, পরবর্তীকালে বিজনেস সেন্টার হিসেবে কলকাতা যেভাবে গড়ে উঠেছে, প্রথম দিকে সেই সুযোগ উত্তরবঙ্গ পায়নি। উত্তরবঙ্গ উন্নয়নে পিছিয়ে আছে এটা মানতে আমার বা আমার দলের কোনো দ্বিধা নেই। আমরা এই পিছিয়ে পড়াটাকে পুরোপুরি মিটিয়ে দিতে পেরেছিলাম এমন নয়, কিন্তু এই পিছিয়ে পড়াটাকে এগিয়ে দিতে হবে উত্তরবঙ্গকে। সেই কারণেই আমি এখানে বলতে পারি বামফ্রন্ট আমলে ধরো নেওড়াখোলায় জল প্রকল্প থেকে শুরু করে, কোচবিহারে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ফারাক্কায় তাপবিদ্যুৎ প্রকল্প যেটা কোলাবোরেশন হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে থেকে শুরু করে, ডালখোলাতে বাইপাস মোহাম্মদ সালিম এমপি হওয়ার পরে তৈরি করেছে ডালখোলা জ্যাম, তোমরা জানো বিখ্যাত জ্যাম, 1.5 দিন 2 দিন আটকে থাকতো লরি ডালখোলায়, এখন ডালখোলা বাইপাস তৈরি হওয়ার পরে এখান থেকে শিলিগুড়ি যাওয়ার যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটা বিপ্লবী পরিবর্তন হয়ে গেছে। তারপরে তোমার বাগড়াকোটে কয়লা খনি থেকে শুরু করে এরকম আমি একটার পর একটা, গণিখান চৌধুরী যখন মন্ত্রী ছিলেন রেলের মালদায় ঘরে ঘরে ছেলেমেয়েরা সেই সময় রেলে চাকরি পেয়েছে, চা বাগানে। ভাই এক সেকেন্ড আমি বলবে যদি তুমি বলার সময়, ধরো মনে করো ধরো চা বাগানে নিয়োগের একটা পদ্ধতি এবং মজুরি বৃদ্ধি, নিয়মিত মজুরি বৃদ্ধির একটা পদ্ধতি, সেটাকে চালু করা থেকে শুরু করে বামফ্রন্ট আমলেও কোনো কাজ হয়নি এমন নয়, তার আগেও হয়নি পরেও হয়নি এমন নয়, কিন্তু হওয়ার পরেও আমি বলছি এখনও পর্যন্ত ডেফিনেটলি উত্তরবঙ্গের বহু জায়গা এরকম আছে যা কিনা উন্নয়নে এখনও অবধি পিছিয়ে আছে। কিন্তু আমার এখানে এক দুটো প্রশ্ন, এক যেটা তুমি বা মীনাক্ষীও শুরুতে করেছো যে উন্নয়নে পিছিয়ে থাকার একমাত্র সমাধান ভাগাভাগি কিনা, দ্বিতীয় কথা, কারণ কী জানো অনির্বাণ, আমি কালকে ওই কথাটা বলছিলাম, এই যে বিচ্ছিন্নতা স্লোগানকে এরা কেউ কেউ পরোক্ষভাবে সমর্থন করছে না, বিজেপির একটা বড় অংশ, আজকে রাজু বিশটা বললো আলাদা উত্তরবঙ্গ চাই, বাংলা ভাগ চাই, বিজেপি মুখে বললো যেটা আমাদের দলীয় সিদ্ধান্ত নয়, এক সপ্তাহের মধ্যে রাজু বিশটাকে কেন্দ্রীয় মন্ত্রী করে দিল, তাকে পুরস্কার দিল। এখন আগুন নিয়ে যে খেলা হচ্ছে, তোমাকে আমি মনে করাই অনির্বাণ, ধরো কামতাপুর, এই যে কামতাপুর শব্দটা বোধ হয় কেউ একজন এখানে সজলদা বা যিনি বিধায়ক যিনি আছেন ওনারা বললেন কামতাপুরের কথা, আজকে মনে করো একটা সংগঠন যেরকম উত্তরবঙ্গে আছে যারা কিনা আলাদা কামতাপুর রাজ্য চায়, সেরকম উত্তরবঙ্গে একটা সংগঠন আছে যারা কিনা আলাদা কামতাপুর দেশ চায়। হু ওয়ান্ট আ সেপারেশন ফ্রম দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, যারা ভারত থেকে আলাদা হয়ে গিয়ে আলাদা দেশ গঠন করতে চায়। কথাই হচ্ছে আমি প্রশ্নটা কেএলও নিয়ে বলছি না অনির্বাণ, আমি তোমায় বলছি যে উন্নয়নের নিরিখে পিছিয়ে থাকার একমাত্র সমাধান হচ্ছে আলাদা হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া। যদি এই চিন্তাকে আজকে প্রমোট করা হয় এটা থামবে গিয়ে কোথায়? দ্বিতীয় কথা, আমাকে লাস্ট একটা প্রশ্ন প্লিজ করতে দাও, যেটা কিনা মীনাক্ষী একসাথে নিশ্চয়ই যাবে, আমি জাস্ট একটা কথা বলি, এখানে যেহেতু ওনারা একটা 20 সেকেন্ড করো প্লিজ, কারণ বহু শুনেছি ওনাদের কথা। বিজেপির যারা আছেন তাদেরকে বলছি, খালি তোমাদেরকে মনে করাই, আজকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2009 থেকে বিজেপির এমপি, আজকে 14 বছর 13 বছরের ওপর হয়ে গেল বিজেপির এমপি। 2019 গোটা উত্তরবঙ্গের একমাত্র গঙ্গা পার্ক
করলে দক্ষিণ মালদা বাদ দিয়ে, দক্ষিণ মালদার ওপার থেকে উত্তর মালদা থেকে শুরু করে একেবারে নেপালের সীমান্ত পর্যন্ত গোটা উত্তরবঙ্গের এমপি হচ্ছে বিজেপির। আজকে বিজেপি বিধানসভায় যে কটা আসন পেয়েছে পশ্চিমবাংলা থেকে, তার 80% আসন এসেছে, ওদের 70-80% আসন এসেছে উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গের প্রায় 80% বিধায়ক বিজেপি। আজকে উন্নয়নে পিছিয়ে থাকা যদি থেকে থাকে 10-12 বছরে যদি কাজ না হয়ে থাকে, তার দায় খালি সবাই নেবে, খালি বিজেপি ছাড়া গোটা উত্তরবঙ্গের জনপ্রতিনিধিত্ব আপনাদের হাতে। শিলভদ্রবাবু, আপনারা কি আগুন নিয়ে খেলছেন? আপনারা বলছেন দলের স্ট্যান্ড এটা নয়, রাজ্য ভাগের যে দাবি সেটাকে দল সমর্থন করেন না, অথচ বিষ্ণুপ্রসাদ শর্মা বিধানসভায় বলছেন, অমিত শাহের মঞ্চে বলছেন আনন্দময় বর্মণ এবং একাধিক বিজেপির বিধায়ক, তারা বারবার এই দাবি তুলছেন, কই তাদের উদ্দেশ্যে তো কোনো বার্তা দিচ্ছেন না বা তাদেরকে বলছেন না এই দাবি তুলবেন না? পরিষ্কার পরিষ্কার ভাবে দল থেকে বলা হয়েছে, আমরা বিজেপি বাংলা ভাগের বিশ্বাসী নই, কারণ রাজ্য ভাগ করলেই সমস্যা মিটে যাবে এটাকে আমরা বিশ্বাস করি না। একটা হচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গ না, উত্তরবঙ্গেরও তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক বলছে ভাগ করতে, গোর্খাল্যান্ড চাইছে কেউ, কামতাপুরি চাইছে কেউ, অমুক চাইছে। সুতরাং দেশভাগ বা রাজ্য ভাগে সমস্যা মেটে না। আর একটা বড় কথা হচ্ছে, আমি বলছি বাংলা ভাগের প্রশ্নে বিজেপির একমত হওয়ার কোনো জায়গা নেই, কারণ যে দল লোকটা জনসংঘ প্রতিষ্ঠা করেছে, যে দলটা থেকে আমাদের দলের উদ্ভব হয়েছে, সেই লোকটাই বাংলাটাকে বাঁচিয়েছে। তা সেখানে যদি সেই লোকটা আন্দোলন না করতো, সেদিন হয়তো আরও কিছু জেলা বাংলাদেশে চল বা পূর্ব পাকিস্তানে চলে যেত। সুতরাং বাংলা ভাগের প্রশ্নে আমরা পুরোপুরি বলতে পারি বাংলা ভাগের ব্যাপারে আমাদের কোনো রকমের নেই। হ্যাঁ, দলের কিছু লোক, দলের কিছু বিধায়ক, তারা হয়তো লোকাল কোনো সমস্যার জন্য বা এই অনুন্নয়নের বিরুদ্ধে বলছেন, অনুন্নয়নের জন্য বলছেন, এটাও ঠিক যে অনুন্নয়নটা উত্তরবঙ্গে যেভাবে হয়েছে সেই ব্যাপারটা অন্য কোনো দক্ষিণবঙ্গের, এবং আমি তোমার সঙ্গেও একমত, পশ্চিমবঙ্গ যেটা পুরুলিয়া যেভাবে অনুন্নয়ন এখনো আছে, পশ্চিমাঞ্চলটা আজকে আমরা মুখে বলতে পারি যে পুরুলিয়া হাসছে, বাঁকুড়া হাসছে বা উত্তরবঙ্গ হাসছে, কিন্তু মানুষ অরিজিনালি হাসার জায়গাতে নেই। সবাই মিলে আজকে আমিও সদরূপের সঙ্গে একমত যে যদি উন্নয়নটা সঠিকভাবে সব জায়গায় হয়, চা শিল্প নিয়ে চা সুন্দরীর কথা বললো তৃণমূলের ভাই, চা শিল্প নিয়ে বলে ও যেটা উন্নয়ন বললো, 300 শ্রমিকের বাড়ি করে দেওয়া হয়েছে বা 3000 শ্রমিককে রেশন দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র তো উন্নয়ন হতে পারে না, উন্নয়ন তো এই লোকগুলোর সঠিক উন্নয়ন। তাই সেই দিক দিয়ে আমার মনে হয় সবাই মিলে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে চা বাগানগুলো খুললেন না কেন? 10 বছর ধরে আপনাদের বিধায়ক ওভাবে হয় না, কারণ এগুলো রাজ্যের উপরে, রাজ্যের মানুষের স্বার্থে করে অনেক কিছু এমপিরা সরাসরি কাজ করতে পারে না। শোনো, একটা এমএলএ বা এমপি ল্যাডের টাকা সরাসরি কাজ করা যায় না, ওটা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একা একটি তিনি যদি এতগুলো কাজ করতে পারেন, তাহলে আপনার এমপি ল্যাডের টাকা ছিল না? আমি দুজনকে একটু থামাচ্ছি, সুদীপ বাবু, শিলভদ্র বাবু, আমি স্বপন দাশগুপ্ত, কয়েকদিন আগে পর্যন্ত বিজেপি রাজ্যসভার সাংসদ ছিলেন এবং বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য। স্বপন দাশগুপ্ত খুব স্পষ্ট করে কি বলছেন একবার শোনাবো আপনাদেরকে, তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে রাজ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে শুদ্ধ বিধায়ক হওয়া বাবুল সুপ্রিয় কি বলছেন আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। কিভাবে দেখবো বিজেপি দলটা তো কমপ্লিটলি ডিসইন্টিগ্রেটেড, হ্যাঁ, নিজেদের মধ্যে এতগুলো ফ্যাকশনে, মানে আমাদের কৃষ্ণবিহারী নূর সাহ খুব বিখ্যাত কবি, ওনার একটা লাইন আছে, কি ইতনে হিস্সো মে বট গয়ে হাম কি মেরে হিসসে মে কুছ বচাই নেই। তো বিজেপির এটাই হালাত, ইতনে হিস্সো মে বট গয়ে ইয়ে কি বিজেপিকে হিসসে মে কুছ বচাই নেই। এটা ঠিক যে উত্তরবঙ্গ আজকে নিজেদের বঞ্চিত মনে করে, উত্তরবঙ্গে যে পরিমাণে সরকারি ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল হয়নি, ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো রাস্তাঘাট ওই সব তুলনায় অনেক ত্রুটি আছে, করেছেন কিন্তু আসল কাজ তো কিছু হয়নি। চা বাগানের সমস্যাগুলো, চা একটা বড় একটা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এগুলো হয়নি। গোর্খাল্যান্ডের ব্যাপারটা এখনও মানে চলছে,
এখন এই ক্ষেত্রে অনেকে মনে করে যে আমাদের তো কোনো সমাধান হবে না, যতদিন কলকাতা থেকে রাজত্ব করে তো আমরা ঠিক আছে আমরা আলাদা আলাদা রাজ্য করবো, শিলিগুড়ি থেকে চালাবো। এটা আমি বুঝতে পারি কি মানে ভাবনাটা নিয়ে এটা এগোচ্ছে, কিন্তু এটার সমাধান হচ্ছে পৃথক রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গে ইকুয়াল ডেভেলপমেন্ট যতক্ষণ না হয়। এটা একটা রাজনৈতিকভাবে এটাকে জিনিসটাকে করতে হবে, সেটা দার্জিলিং হোক, সে আলিপুরদুয়ার হোক বা ওইখানে ওই বর্ডার এরিয়াগুলোতেই হোক, ওটাকে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে হবে। তাছাড়া একটা বাঙালিদের একটা সাংস্কৃতিক একটা ঐতিহ্য আছে, আর সেইটাকে খুন বিভিন্নভাবে ভাগ করে দেওয়া উচিত না। একজন থেকে একজন তারা তাদের একটু স্বভাব আছে, একটু মানে ঈদের তারা বেশি ইমোশনাল হয়ে যায় বা একটু উল্টোপাল্টা কথা বলে দেয়। তো তারা যদি তুমি এখন যদি একটা মিছিলে যাও বা একটা সভাতে যাও আর কেউ যদি দাবি তোলে, তাদের কাছে হাততালি পাওয়ার জন্যে তুমি বলে দিলে যা ওরা শুনতে চায়, তো এটা কোনোভাবে এটা অফিশিয়াল পলিসি হতে পারে না। এটা অনেক ক্ষেত্রে করেছে, এটা ঠিক না আর এটা অফিশিয়াল পার্টি পজিশন না। শিলভদ্রবাবু, স্বপন দাশগুপ্ত যা বলতে পারেন জোর গলায়, সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা কেন বলতে পারছে না? খুব স্পষ্ট করে বললেন, একটা সভায় গেলেন হাততালি দিয়ে পাওয়ার জন্য বললেন, এক দুই ওই বাবুল সুপ্রিয়র বক্তব্য, ইতনে হিস্সো মে বাট গায়ে আম, হয়তো অবিকল প্রতিধ্বনি শুনলাম স্বপন দাশগুপ্তর কথাতে। তার মানে কি বিভিন্ন ভাগে বিভক্ত বিজেপি, বিজেপির নেতারা এখন নিজের ভাগটা বুঝে নেওয়ার জন্য বাংলাটাকে ভাগ করতে চাইছে? না না না, সেটা পুরো পরিষ্কারভাবে আমিও এখানে এসেছি বিজেপির মুখপাত্র হিসেবে, আমি বলছি বাংলার বিজেপি বা ভারতবর্ষের বিজেপি রাজ্য ভাগেতে একমত নয়, কারণ আমি একটা কথা বলেছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা দল সে দল বাংলাকে ভাগ করতে দিতে পারে, পরে দল কি ব্যবস্থা নেবে সেটা পরে আমার বলা হয়ে গেছে। আমি আমরা পুরো পরিষ্কারভাবে বলছি ভারতীয় জনতা পার্টি বাংলা ভাগের বিরুদ্ধে, এবং আমরা বাংলার কোনো ভাগকে আমরা মানতে চাই না, এবং আমরা মনে করি যে ভাগ করে দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, বাংলাকে ভাগ করে দিয়ে উন্নয়ন হবে এরকম কোনো ব্যাপার নেই, আমরা পুরোপুরি সেই জায়গাতে একমত। হ্যাঁ, এটাও ঠিক উত্তরবঙ্গের যে যে বাংলার যেসব অঞ্চলগুলো পিছিয়ে আছে, যা অনুন্নত, সেই জায়গায় অনুন্নয়নটাকে যদি উন্নয়নে পরিণত করা যায় তাহলে এই ক্ষোভগুলো মেটে অন্য কোনোভাবে মিটবে না। বেশ, এর নেপথ্যে যে বঞ্চনা আর অনুন্নয়নের যে ইস্যু বারবার উঠে আসছে, আমাদের সঙ্গে বিশ্বজিৎ বাবু রয়েছেন, বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, অনেক আমরা শুনলাম যে এই করা হয়েছে, এটা করা হয়েছে, ওটা করা হয়েছে, মূলত যেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা উন্নয়নের ক্ষেত্রে প্রথম এবং প্রধান দরকার সেটা হচ্ছে রাস্তা। নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে সেখানে নর্থ বেঙ্গলে কোনো এক্সপ্রেসওয়ে রয়েছে যেটা বলা যায় যে একটা উন্নয়নের পথ, সেই পথই তো এখনো নেই। আমি একটা একটা করে প্রশ্নের জবাব দিচ্ছি। প্রথমে আমি একটা কথা বলতে চাই যে বিজেপির একটা সেকশন এবং তাদের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ আছেন, কেন্দ্রীয় মন্ত্রী আছেন, বিধায়ক, তারা বলছেন যে আমরা পৃথক রাজ্য চাইছি, আর বিজেপির আরেকটা সেকশন বলছে যে না আমরা চাইছি না। আমি মনে করি যে এটা ইচ্ছাকৃতভাবে বিজেপি এই সমস্যাটা এবং এই ইস্যুটাকে জিয়ে রাখছেন, তারা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তারা মদত দিচ্ছেন। আমি বলতে চাই একটা কথা যে আজকে এক বছর আগে 2021 সালে যখন এখানে বিধানসভা নির্বাচন হলো তখন তারা তাদের ইস্তাহারে কেন বললো না যে আমরা পৃথক রাজ্য চাই? তখন তো একবার বললো না যে আমরা পৃথক রাজ্য চাই? তখন এই সব যারা নির্বাচিত সাংসদ, যারা কেন্দ্রীয় মন্ত্রী, তারা তো একবারের জন্য সাহস করে বলতে পারলো না যে আমরা পৃথক রাজ্য চাই, কারণ তারা জানে যে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে এবং ক্রমাগত উন্নয়ন হয়ে চলেছে 2011 সাল থেকে। সেই উন্নয়নকে বাধা দেওয়ার জন্য আজকে বিজেপি
উত্তর পূর্বে একটি রাজ্যে অ্যাডভোকেট জেনারেলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ভাগ করার কথা বলছেন, বিভিন্ন ভাগে বিভাজিত করে রাখার চেষ্টা, বিভক্ত করে রাখার চেষ্টা, বীজটা আপনারা পুঁতেছিলেন না গোর্খাল্যান্ডের দাবি জিয়ে রেখে জিটিয়ে? অস্বীকার করতে পারেন উত্তরবঙ্গে যে এতগুলো ভাষা গোষ্ঠীর জন্য এত রকমের আয়োজন প্রয়োজন, এত সমিতির প্রয়োজন, এত আলাদা আলাদা উন্নয়ন পরিষদ প্রয়োজন, এটা আপনারা সেখানে আমাদের গোর্খাল্যান্ডকে সমর্থন করেনি, আমি আশা রাখবো আপনি সত্য অপরাধ করবেন না। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এর মানে কি? আমরা এটাই বলেছিলাম যে আমরা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, মমতা বন্দ্যোপাধ্যায় নাম রাখলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, গোর্খাল্যান্ড শব্দটাকে মান্যতা দিলেন, বিজেপি মেনে নিতে পারছে না। এই কারণে এই বিভাজন হয়েছে, এই কারণে একটা কথা আপনি শুনে নিন, বিষয়টা একটা কথা আপনি শুনে নিন, বাংলা যে ভাগ হওয়া উচিত না এই প্রশ্নে বিশ্বজিৎ দা আপনি এবং আমি একমত। আমি সেই ঐক্যমতের জায়গা থেকে খালি আপনাকে মনে করাই, জিটিএ যখন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন আমরাই এটা বলেছিলাম যে নাম লিখুন দরকার হলে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, উনি নাম রাখলেন গোর্খাল্যান্ড। মালতি দি আসছি, প্লিজ প্লিজ মালতি দি আসছি, বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ বাবু, জিটিএ এর ফুল ফর্মটা কি? বিশ্বজিৎ বাবু আজকে দার্জিলিং কালিম্পং, জিটিএ এর ফুল ফর্মটা কি? সমাধান হলো দেখুন একটা কি বলুন তো, বিজেপি দ্বারা সর্বভারতীয় দল, আপনারা জানেন না বাংলা একটা গান আছে, হরিয়ে দিন বন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু, এটা কোনো একজন দুজনের বিচ্যুতি নয়, একের পর এক বিজেপি নেতা বিভিন্ন সময় রাজু বিশ্বাস থেকে শুরু করে কখনো শঙ্কর ঘোষ থেকে শুরু করে কখনো এ থেকে শুরু বিভিন্ন লোক বিভিন্ন সময় পৃথক গোর্খাল্যান্ড পৃথক উত্তরবঙ্গের দাবি করেন, এটা একজন মানুষের বিচ্যুতি হতে পারে, কিন্তু বারবার এই জিনিসটা হয় মানে হচ্ছে বিজেপি রাজনীতি অবলম্বন করেছে যে একদল লোক পৃথক রাজ্যের দাবিকে উস্কে দিয়ে ওই মানুষকে কেটার করবে যারা পৃথক রাজ্য চান, আবার একদল লোক কলকাতায় দাঁড়িয়ে বলবে যে না না আমরা বাংলা ভাগ চাই না, এই রাজনীতি কিন্তু সাংঘাতিক রাজনীতি। তার সাথে আমি একটা কথা, আমি স্পেশালি যেটা প্রশ্ন করছি, আজকে উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য তো স্পেশাল প্যাকেজ আছে, সেখানেও এরকম ট্রেনিংগত কারণে বা বিভিন্ন কারণে তারা উন্নয়নে পিছিয়ে ছিলেন বলে আজকে বলুন তো বিজেপি তাহলে উত্তরবঙ্গের জন্য একটা স্পেশাল প্যাকেজ দিতে পারে না? আজকে ওনারা যে 13 বছর ধরে ওখানে দার্জিলিংয়ে এমপি ওনাদের রয়েছে, পরপর 3 জন এমপি, আমি ওনাকে খালি মনে করাই এই যে যাত্রা বিমানের জিগির তোলেন মাঝে মধ্যে, বিজেপি যে দার্জিলিংকে 3 জন এমপি দিয়েছে তাদের মধ্যে 2 জন এমপি উত্তরবঙ্গ ছেড়ে দিন তারা বঙ্গেরই লোক নয়, একজন হচ্ছে আলুওয়ালিয়া আর একজন যশবন্ত সিনহা, বাইরে থেকে পশ্চিমবাংলার বাইরে থেকে বাংলার বাইরে থেকে লোক এনে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের এমপি করে বসিয়ে রেখেছিলেন, এখন রাজু বিশ্বাসকে করেছেন, আপনারা 3 জন এমপির মধ্যে 2 জন এমপি করছেন বাংলার বাইরের লোককে, আপনারা ক্ষমতায় রয়েছেন ওখানে আপনাদের এমএলএ প্রায় সবাই আপনাদের, এমপি সবাই আপনাদের, আপনারা ওখানে না একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি, না একটা নতুন পাবলিক সেক্টর, না একটা নতুন হাইওয়ে, একটা কোনো কিছু, একটা কোনো কিছু করলেন আপনারা এত বছরে? আজকে আপনারা বলে যাচ্ছেন যে উন্নয়নের জন্য শতরূপ বলছে শুনতে সত্যিই ভালো লাগছে, আমিও চাই কেন্দ্রীয় সরকার স্পেশাল প্যাকেজ দিক উত্তর বাংলাকে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এখানে মেট্রো রেলের জমি হোক কিংবা এমস এর জন্য জমি হোক,
উত্তরবঙ্গের সাথে বঞ্চনার তো সব থেকে বড় উদাহরণ, বড় উদাহরণ উত্তরবঙ্গের বঞ্চনা। আমার কথা হচ্ছে উত্তরবঙ্গে আমরা যদি এমসটা করতে পারতাম তাহলে বহু মানুষকে আর বাইরে যেতে হতো না, তারা ওখানে চিকিৎসা পেতেন, স্থানীয় মানুষ কাজ পেতেন। আমার কল্যাণীতে হয়েছে, আমার সুবিধা হয়েছে, কারণ এখান থেকে আমি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পৌঁছতে পারি। কিন্তু এই সুযোগটা প্রয়োজন ছিল উত্তরবঙ্গের মানুষের। উত্তরবঙ্গে যদি এমসটা হতো তাহলে আসাম থেকে লোক এসে চিকিৎসা করাতে পারত, উত্তরবঙ্গে যদি এমসটা হতো তাহলে ভুটান থেকে লোক এসে চিকিৎসা করাতে পারত, গ্যাংটক থেকে লোক এসে চিকিৎসা করাতে পারত, পর্যটন শিল্পটাও পারত। কিন্তু সেই কাজটা তারা ওখানে করতে দিলেন না, শুধুমাত্র এটা কেন্দ্রীয় প্রকল্প বলে। এরকম আরো অনেক প্রকল্প কেন্দ্রীয় সরকার, সেটা বুঝলাম, সেটা না হয় এখন আপনি ডিবেট টেবিলে বলছেন, কিন্তু সজল বাবু উত্তরবঙ্গে যে সমস্ত সমস্যাগুলো, উত্তরবঙ্গে সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে যে একাধিক অভিযোগ, যেটাতে শঙ্কর ঘোষরা রাস্তায় বসেন, আপনারা তখন কোথায় থাকেন? আপনাদের আপনাদের তো দেখা যায় না তখন সজল বাবু? মানে উত্তরবঙ্গের নেতারা তো নিজেরা পারে, আমাদের সবটা যাওয়ার দরকার কি? শঙ্কর ঘোষ কাদের লোক? এক মিনিট, শঙ্কর ঘোষ কাদের লোক? শঙ্কর ঘোষ তো আমাদেরই দলের লোক। উত্তরবঙ্গের কোন ইস্যুতে আপনারা, উত্তরবঙ্গের কোন ইস্যুতে আপনারা নেমেছেন? উত্তরবঙ্গের মানুষের স্বার্থে আপনারা কবে পথে নেমেছেন বলুন? উত্তরবঙ্গের অনুন্নয়ন সেটার মুখে বলছেন, ডিবেট টেবিলে বলছেন, পথে নেমেছেন কত? শোক সিপিএম ও বর্তমান তৃণমূল তার এই অনুন্নয়ন যেটা, সেটা জানি আমরা উত্তর, এবং সেটা নিয়ে আপনাদের রাজনীতিটা জিয়ে রাখতে হবে, আপনাদেরকে উত্তরবঙ্গটা ভাগ করতে হবে, এটাই আপনাদের। বিশ্বজিৎবাবু বলছেন যে রাজনীতি জিয়ে, রাজনীতি জিয়ে রাখছেন। শিল্পদ্রবাবু, শিল্পদ্রবাবু, বিশ্বজিৎবাবু বলছেন আসি আসি অনুমতি নিয়ে, আমি খালি একটা কথা প্লিজ বলে নি, আমি আমি ওনার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে দেখো আজকে তো এটা আমরা মোটামুটি কেউ স্বীকার করি কি না করি এটা আমরা ঘটনা, এখন এরকম একটা প্যারাডাইম প্রায় তৈরি হয়ে যাচ্ছে যে বাঙালি মানেই তিনি ঐক্যবদ্ধ বাংলার পক্ষে এবং পাহাড়ের নেপালি মানুষ মানে। আচ্ছা আপনার নাম কি শিলভদ্রবাবু? আপনি শিলভদ্রবাবু? আরে কথা বলা যায় বলো তো, সময় আমি নষ্ট করছি, আমার বলার সময় আমাদের বলে যাচ্ছেন, আমি সময় নষ্ট করছি, অদ্ভুত কথা, কাকে কি বলতে হবে সেটা অন্তত আপনি ঠিক করুন মিনাক্ষি, আমায় কেন বলছেন সময় নষ্ট করছি? আমি এই কথাটা বলছিলাম যে এখন এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে যে বাঙালি মানে সে বোধ হয় ঐক্যবদ্ধ বাংলার পক্ষে, মানে বিজেপির মধ্যে আপনি দেখুন রাজু বিশটা আলাদা রাজ্য চায় আর সজল ঘোষ কি শিলভদ্র দত্ত তারা ঐক্যবদ্ধ বাংলা চান। আজকে যে এই যে একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে, আমার কথাটা শেষ হয়নি, ডোন্ট ডু দিস প্লিজ, তাহলে আমাকে ডাকবেন না, এটা করবেন না, একটা কথা শেষ করা আছে, বারবারই বামপন্থীদের সময়। আমি আপনাকে কতগুলো নাম বলছি, নীরজ রায়, নীরন প্রধান, বালকুমারী শর্মা, প্রশান্ত তামাং, দিবাকর তামাং, রেখা তামাং, এনারা নেপালি ছিলেন, ঐক্যবদ্ধ বাংলার জন্য গোর্খাল্যান্ডের বিরুদ্ধে আমাদের এই নেপালি কমরেডরা জীবন দিয়েছেন, এনারা মারা গেছেন, খুন হয়েছেন সেপারেটিস্টদের হাতে ঐক্যবদ্ধ বাংলার জন্য। আমাদের সরকারের সময় বিভিন্ন কাজ নিয়ে আপনারা আলোচনা করছেন, তো উত্তরবঙ্গে উন্নয়ন হয়েছে কি হয়নি এটাও মাথায় রাখবেন। উত্তরবঙ্গের রাজনৈতিক ক্ষমতা যখন আমাদের প্রাধান্য সেখানে ছিল, সেখানে নেপালি মানুষ ঐক্যবদ্ধ বাংলার জন্য প্রাণ দিত, আর আজকে খালি ওখানে নেপালের মানুষের মনে বাংলার প্রতি বিদ্বেষ, বাঙালি মানুষের মনে নেপালের প্রতি বিদ্বেষ পাচ্ছে, এটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস হচ্ছে, যেটা অ্যাড্রেস করা দরকার। দেখুন বিষয়টা হচ্ছে অনুন্নয়ন, এই যে বারবার কথা উঠছে যে এমপি আমাদের, এমএলএ আমাদের, বা যেটা সুদীপ বারবার বলছে অতটা জানে না ভালো, আমি দুবারের এমপি এমএলএ ছিলাম, কোনো কাজ যদি আমার এমএলএর টাকায় হতো স্থানীয় পুরসভাকে করতে হতো, আমার এলাকা যেহেতু দূর পুরসভা, আমি সরাসরি করতে পারি না। এমপিরাও যে কাজ করে লোকাল যে গভর্নমেন্টের অর্গানাইজেশন তাকে দিয়ে করাতে হয়, সুতরাং এই এবং পশ্চিমবাংলায় এটা বারবার দেখা গেছে, বিরোধী রাজনৈতিক দলের এমপি এমএলএ টাকা দিলে, আমার বেলাতেও হয়নি,
অনেক সময় যখন আমার সঙ্গে ডিফারেন্স হচ্ছে তখন কাজ করতে দেয়নি। আপনার ব্যারাকপুরের কমিশনারের টাকা নিয়ে কাজ করেনি, পরে আমাকে অন্য জায়গা দিতে হয়েছে। এগুলো রাজ্যের সদিচ্ছা নেই কাজ করানোর, বেশ জমি দিচ্ছে রাজ্য সরকার। বেশ, আমি সুস্মিতা বিশ্বাসের কাছে যাব, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন। সুস্মিতা দেবী, অন্তত একটা বিষয় কেউ দ্বিমত হবেন না, যে রাজীব গান্ধীর আমলে বুটা সিং হোক আর মনমোহন সিং এর আমলে পি চিদম্বরম হোক, গোর্খাদের জন্য বা উত্তরবঙ্গের জন্য কিছু চাওয়া হলে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে এখানে এসে রাজ্য যেমনটি চাইছে, যেমনটি বললে শান্তি ফিরবে বা দাবি মিটবে বলে মনে হয়, ঠিক সেটি করে দিয়ে চলে গিয়েছেন। কিন্তু তাতে কি সত্যি সত্যি উত্তরের সমস্যা মিটেছে আপনাদের মনে হয়? দেখুন, উত্তরবঙ্গে যে সজলদা বলল এমস এর কথা, এমস এর কিন্তু উত্তরবঙ্গে হওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু নিজস্ব ইগোর জন্য শুধু রায়গঞ্জে উনি কিছুতেই এমসটা করতে দিল না, এবং এমসটা শেষ পর্যন্ত সেই দক্ষিণবঙ্গে আসলো। তা সুতরাং উন্নয়ন যদি করতে হয়, উন্নয়নের ইচ্ছা যদি থাকে, তাহলে উন্নয়ন করা যায়। বিজেপি এগুলো সেফ এক্সকিউজ চলছে, এগুলো সেফ এক্সকিউজ দিচ্ছে। আজকে সজলদা কিংবা শিলভদ্র দাদা বলছেন যে আমরা বঙ্গ বিভাজন চাইছি না। সুস্মিতা দেবী, এটা ডাইকোটমি হয়ে গেল না? ডাইকোটমি হয়ে গেল না? আপনি বলেন উন্নয়ন, এক মিনিট, আপনি বলেন উন্নয়নের ইচ্ছা থাকলে বিজেপি করতে পারে। আপনারা 10 বছর ইউপিএ সরকার চালিয়েছেন, 5 বছর বামের সাথে, অলমোস্ট 4.5 বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে, বাকি 4 বছর। আমার প্রশ্ন, আপনারা কি পারলেন উত্তরবঙ্গকে একটা ইন দিতে? সত্যি কি পারা যায় দিতে? না কিন্তু সুস্মিতা দেবী, আপনারা কেন পারলেন না? আপনারা কেন পারলেন না? আপনারা তো এইমস এর জন্য চেষ্টা করেছিলেন, পারলেন কি? উত্তরবঙ্গের বঞ্চনা এবং সেই বঞ্চনাকে সামনে রেখে রাজ্য ভাগে যে দুভাগ বিজেপি সেটা স্পষ্ট, এবং সেখানে দাঁড়িয়ে একমাত্র উন্নয়নই হয়তো হবে সমস্ত রাজনীতিকে সরিয়ে রেখে মানুষের স্বার্থে উত্তরবঙ্গের। আপাতত ধন্যবাদ সকলকে, একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর আমি আর অনির্বাণ ফিরছি সঙ্গে। মীনাক্ষী, আমরা এতক্ষণ উত্তরবঙ্গ নিয়ে কথা বলছিলাম এবং সেই উত্তরবঙ্গে আপাতত চোখ রাখতে হচ্ছে তার কারণ মন্ত্রী পরেশ অধিকারী, বেকরিগঞ্জের বিধায়ক মন্ত্রী পরেশ অধিকারী, তার অপেক্ষায় এই মুহূর্তে সিবিআই, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী, তার মেয়ের বেআইনি নিয়োগ হয়েছে শিক্ষক পদে। আজকে কলকাতা হাইকোর্টে এই বিষয়টি সামনে আসে এবং তারপরেই বিচারপতির নির্দেশ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ যে আজকেই তাকে সিবিআই প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং রাত 8টার মধ্যে, 8টা বেজে গিয়েছে, এখনও দেখা নেই পরেশ অধিকারী। তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে সিবিআই, কিন্তু তার মোবাইল সুইচড অফ, এমনটাই জানা যাচ্ছে। পরেশ অধিকারী, তিনি কিছুক্ষণ আগে কি বক্তব্য রেখেছিলেন, কি বলেছিলেন এর পরিপ্রেক্ষিতে শুনুন। আমি কি এই বিষয়ে কিচ্ছু জানি না, শুধু ওখান থেকে খবরটা আমাকে করেছে যে এরকম হাইকোর্টের একটা রায় দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে শোনার পরেই আমরা রওনা যে ওই চাকরির ব্যাপার নিয়ে সেখানে তারা জানতে চাইছে, আর কিচ্ছু জানি না। আজকে দেখি গিয়ে আগে পরামর্শ করি। না, এখনো পর্যন্ত কথা হয়নি। আমরা কথা বলবো এই বিষয়ে, সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, নিজাম প্যালেসে তো অপেক্ষারত সিবিআই, কিন্তু পরেশ অধিকারীর দেখা নেই। পরেশ অধিকারী, কিছুক্ষণ আগে জানা যাচ্ছিল তিনি পদাতিক এক্সপ্রেসে করে হয়তো আসছেন কলকাতায়, ঠিক কখন তার সঙ্গে শেষ কথা বলা গিয়েছে তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, ঠিক কোথায় অবস্থান পরেশ অধিকারীর কিছু কি জানা যাচ্ছে? তিনি কি আসছেন, আদৌ কি ট্রেনে তিনি চেপেছেন? এটা কি একেবারেই তাই? পরেশ অধিকারী কিন্তু দার্জিলিং মেলে চেপেছেন বলে আমরা খবর পাচ্ছি, এবং ট্রেনে ওঠার আগে তিনি শেষবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে তিনি এই রায়ের কথা জানতে পেরেছেন এবং তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ফলে তিনি দার্জিলিং মেলে চেপেছেন এবং কলকাতায় আসছেন, আগামীকাল সকালে তার কলকাতায় পৌঁছানোর কথা, এমনটা কিন্তু জানা যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে এই খবর আসছে। কিন্তু এদিকে
নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে, যেখানে পরেশ অধিকারীকে আজ রাত 8টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেইখানে কিন্তু সিবিআই এর তৎপরতা তুঙ্গে। সিবিআই এর আধিকারিকরা সেখানে কিন্তু প্রস্তুত হয়ে বসে রয়েছেন হাইকোর্টের রায় জানার পর থেকেই। এবং সিবিআই সূত্রে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে মীনাক্ষী, যে 7:45 থেকে অর্থাৎ 7:45 থেকে মানে 7:45 পর্যন্তও যখন সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে পরেশ অধিকারী পৌঁছননি, তখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, কিন্তু তার ফোন সুইচড অফ বলে সিবিআই সূত্রের খবর। সিবিআই কর্তারা পরেশবাবুকে যে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন সেই ফোন বন্ধ, এবং সেই কারণে সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে পরেশ অধিকারীকে মেইল করা হয়েছে হাইকোর্টের নির্দেশের কথা সেই মেইলে জানানো হয়েছে, এবং তিনি যেন অবিলম্বে হাজিরা দেন সেটা সেই মেইলে লিখে দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে যেখানে তিনি আছেন তাতে রাত 8টার সময়সীমা তো পেরিয়ে গিয়েছে, এবং আজ রাতে তার পক্ষে হাজিরা দেওয়া যে সম্ভব হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত, কিন্তু সিবিআই এর তরফ থেকে কিন্তু সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। মীনাক্ষী, আপাতত তোমাকে ধন্যবাদ। ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। আমি আর মীনাক্ষী জবাব চাই বাংলা আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে দিনের সেরা খবরগুলোকে নিয়ে দেখুন আমাদের প্যাকেজ বুলেটিন 294। নমস্কার।